জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেয় সন্তোষ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক স্থানীয় সময় শুক্রবার সংস্থাটির উনআশীতম অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এরপর ড ইউনুসের সঙ্গে জাতিসংঘের দীর্ঘ মেয়াদে অংশীদারিত্বের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনের সংস্থাটির স্থায়ী সংবাদদাতা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ড ইউনুসের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ জাতিসংঘ কিভাবে মূল্যায়ন করছে জবাবে ডুজারেখ জানান বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ড ইউনুসকে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করায় তারা সন্তুষ্ট সংকটে জর্জরিত দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষকে প্রেরণ করায় আমরা অবশ্যই সন্তুষ্ট হয়েছি